কতদিন আমি এইভাবে ফোনে কথা বলবো বলো? আমাদের ফেসবুকে আলাপ হওয়া আজ 2 বছর হয়ে গেল। আমারও তো ইচ্ছা করে তোমাকে সামনাসামনি দেখতে। আচ্ছা সোনা, তুমি বলো কবে কোথায় আমার সঙ্গে দেখা করবে, আমি সেখানেই যাব। তাহলে আজকেই চলে এসো মেঘনা পার্কে, ওখানেই তোমার সাথে দেখা করব। ঠিক আছে সোনা, বিকেল 3টার মধ্যে আমি পার্কে পৌঁছে যাব। ঠিক আছে সোনা, এখন আর কথা বলবো না, মা ডাকছে, পরে কথা বলবো, রাখছি, বাই। হ্যালো, কোথায় রে তুই? আজ যে বিকেলে 3টার সময় ব্যাচের কথা ছিল, যাবিনি নাকি? না ভাই, আর যা হবে না, বিকেলে একটা জরুরি কাজ আছে। বিকেলে আবার কি কাজ? তুই তো জানিস আমি একটা মেয়েকে 2 বছর ধরে অনলাইনে প্রেম করছি, তার সাথে মেঘনা পার্কে দেখা করতে যাব। এটা খুব ভালো কথা রে। ঠিক আছে, তুই ভালোভাবে যা, দেখা করা হয়ে গেলে আমাকে ফোন করিস। ঠিক আছে ভাই। এখানে বসে আছো, আমি তো পার্কের চারিদিকে খুঁজে পাচ্ছি না। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না? আমি তো রোহন, যে তোমাকে ভালোবেসে দিনরাত ফোনে কথা বলি। তুমি এ কি বলছো? তাহলে এটা কে? ওটাই তো আমি। আহা, তোমার লজ্জা করে না এই ছবির সাথে তোমার তুলনা করতে? ছবিটা ভালো করে দেখো, এ কত সুন্দর দেখতে। তোমার মুখে কালচে কালচে দাগ, রোনো তেল তেল ভাব, তুমি কি করে বলো যে এই ছবিটা আমার? সত্যি বলছি, ওই ছবিটাই আমার, একটু এডিট করেছি তো তাই পরিষ্কার লাগছে। তুমি এডিট করেছো? থাকো তোমার এডিটলি, আমি তোমার এই কুচ্ছে চেয়ারের সাথে প্রেম করব না। কি ব্যাপার, এতবার ফোন করার পরে ফোন তুলছে না কেন? কিছুক্ষণ আগেই তো বিশাল হাসি খুঁজেছিল, হঠাৎ করে আবার কি হইলো? যাই পার্কে গিয়ে দেখি দিনি। এই কতবার ফোন করছি ফোন তুলছি না তুই? কি ব্যাপার রে, মন খারাপ? যে মেয়েটা আসার কথা ছিল সে মেয়েটা আসেনি নাকি? হ্যাঁ ভাই, এসেছিল, তুই তো ভালোভাবে জানিস আবহাওয়ার পরিবর্তনে আমার মুখে কালো কালো দাগ, তেল তেল ভাব, ব্রণ হয়, তার জন্য পছন্দ না করে চলে গেছে। এতে আবার টেনশন নিয়ে কি আছে, এর একটা ভালো উপায় আছে, ওটা হলো মোস্টেকের হার্বাল স্কিন লাইটিং কম্বো। স্কিন লাইটিং কম্বো? এটা আবার কি? এই দেখ ভাই, এই প্রোডাক্টটা আমার সবসময় সঙ্গেই থাকে। এই দেখ ভাই, এটা হলো মোস্টেকের হার্বাল স্কিন লাইটিং অয়েল, আর এটা হলো মোস্টেকের হলদি ফর্ম ফেস ওয়াশ। ভাই, এই কম্বোটা চেহারার সমস্ত সমস্যার সমাধান আছে, আমি তোকে বুঝাচ্ছি। এটা হলো মোস্টেকের হার্বাল স্কিন লাইটিং অয়েল, এর মধ্যে অ্যালোভেরা এবং হলুদের গুণ আছে, আর তুই তো জানিস অ্যালোভেরার হলুদ কতটা ভালো আর প্রাকৃতিক জিনিস। ভাই, এটা তোর চেহারার ভেতর থেকে পরিষ্কার এবং উজ্জ্বল করে তুলবে, আর এই তেলটা তোর স্কিনে খুব তাড়াতাড়ি শোষণ করে কাজ করতে শুরু করবে। এরপর তোর চেহারা আরো উজ্জ্বল এবং সুন্দর দেখাবে এবং তোর চেহারাটা খসখসে হওয়া থেকে বাঁচাবে। ভাই, সবই তো বুঝলাম, এটা আমি কিভাবে ব্যবহার করব? এটা ব্যবহার করা খুবই সহজ। প্রথমে মোস্টেকের হার্বাল স্কিন লাইটিং অয়েল এর 3-4 ফোঁটা হাতে নিয়ে ভালো করে নিজের চেহারার উপরে লাগাতে হবে এবং 10 মিনিট ওইভাবে রাখতে হবে। তারপর তোকে মুখটা ধুতে হবে মোস্টেকের হলদি ফর্ম ফেস ওয়াশ দিয়ে। এরপর যা তোর চেহারা পরিবর্তন হবে, তুই দেখি অবাক হয়ে যাবি। ফর্ম ফেস ওয়াশ? হ্যাঁ ভাই, হলুদের ফর্ম ফেস ওয়াশ। এই দেখ, আমি তোকে দেখাচ্ছি, এই সেই ফেস ওয়াশ, তুই যে ফর্মের উপরে হলুদ দেখছি সেটা হলো প্রাকৃতিক হলুদ, যেটা তোর স্কিনকে উজ্জ্বল করবে এবং তোর স্কিনের ছোপছোপ দাগগুলিকেও দূর করবে ও তোর স্কিনের ভেতর থেকেও পরিষ্কার করবে। এর উপরে যে বিরাশটি আছে এটার সাহায্যে তুই খুব সহজেই তোর স্কিনের তৈলাক্ত ভাবগুলি দূর করতে পারবি। বাহ, এটা তো খুব ভালো জিনিস, আমার এই কম্বোটা চাই, কোথায় থেকে নেব? ভাই, খুবই সহজ, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুই কিনতে পারবি।
এবং ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অর্ডার দিতে পারি। তাই নাকি? তাহলে আমি এক্ষুনি অর্ডার করছি। তো বন্ধুরা, আপনারা এই কম্বোটা ইউজ করুন, আমি পার্সোনালি ইউজ করি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। বেশি দেরি না করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে অর্ডার করুন। এইবার তো বেড়াতে যাবি? না ভাই, বেড়াতে যেতে ভাল লাগছে না। অত ভেঙে পড়ছে কেনে? আমাকে আগে কোনো মেয়ে পছন্দ করতো না, এই প্রোডাক্টটা ব্যবহার করার পর অনেক মেয়ে পিছন পিছন ঘুরছিল। সবাইকে বাদ দি, এমন একটা বড় মেয়েকে বিক্রি করেছি, আমাকে কোনো কাজই করতে হয় না। চ বাড়ি। ঠিক আছে, চ তাহলে। ঘর আবার কি ঠিক করবে? তোর বাপের তো অনেক টাকা পয়সা আছে, তোর বাপকে বলি কই ঘরটা করলে না? আপা তো খাবার দাবার প্রশিক্ষণ সবই দেয়, তুমি কি শুধু ঘরের চালটা ঠিক করতে পারবে না? আমি চালটা ঠিক করতে পারবো না, তোর আব্বা যখন সবই দেয় তোর আব্বাকে বল চালটা ঠিক করে দিতে। আহা, জানি তুমি পারবে না, তার লাগি ভাইকে ফোন করেছি নু, কাল কি ভাই আসছে তোমাকে বাস দিতে। তোর ভাই যে কত বাস দেয় লোক তা তুমি ভালো করে জানি, কাল আসতে বলিস, তারপর আমি দেখবো। একটু পার্কে ঘুরতে যাচ্ছি। আমি তোর পার্কে যাব না, আজকে ভাই আসতে বাস দিতে। আমার বাস দেওয়ার কথা বলছি, তোর কিছু বলে রে। আমার ছেলে মেয়েকে ধরি, এইভাবে মারা ধরা করছো কেনে? মারবো না, আপনার মেয়ে বলছে ভয় বাস দেবে, আপনার ছেলে এসে বলছে ভয় বাস দিচ্ছি, তো মারবো না, তুলে থাকবো নাকি? আরে বাপ, তুমি ভুল বুঝেছো, তুমি যে বাস ভাবছো সে বাস না। তোমার ঘরে পানি পড়ে বলি পুরি ফোন করে বললো বাস আসতে, তাই দুই বাপ বেটাই বাস কাটি লসমনে করে দিতে এসছি। হ্যাঁ, এই তান্তা বকা নাসনি, এদালে মিষ্টি গা। কিসের মিষ্টি রে ভাই? তুই তো কি বড় লোকের মেয়েকে বিকাইছিস? আমি ওই মোস্টাক হার্বাল স্কিন লাইটিং কম্বো ব্যবহার করি, বিশাল বড় লোকের মেয়েকে বিকাইছি। সত্যি প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট। তো বন্ধুরা, আপনারা ইউজ করুন এই কম্বোটা, আমি পার্সোনালি ইউজ করি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো বেশি দেরি না করে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে অর্ডার করুন, ফ্লিপকার্ট এবং অ্যামাজনেও পাবেন। ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন।